নমস্কার বন্ধুরা মায়ের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে নিরামিষ একটি দারুণ স্বাদের ছোলার ডাল আলু ও কুমড়ো দিয়ে রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি রুটি লুচি পরোটার সাথে দারুণ লাগে খেতে নিরামিষ দিনে এরকম রেসিপি থাকলে একদম খাবার জমে যাবে আর ছোটো থেকে বড় সবাই হাত চেটে পুটে খেয়ে উঠবে যদি আপনাদের এই রেসিপির পদ্ধতি ভালো লেগে থাকে অবশ্যই করে এই পদ্ধতিতে বাড়িতে বানাবেন খাবেন এবং কমেন্ট করে আমায় জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলের অন্যান্য রান্নার রেসিপি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো চলুন আমি কীভাবে এই রেসিপিটি করছি আপনাদের সাথে শেয়ার করি আলু এরকম চৌকো করে কেটে নিয়েছি আলু যেরকম চৌকো করে কেটেছি আমি কুমড়ো ওরকম চৌকো করে কেটে নিয়েছি ছোলার ডাল চার ঘন্টা ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রেশার কুকারে ছোলার ডালটা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজনের মতো জল দেব ও লবণ দিয়ে দুটো হুইসেল দিয়ে ছোলার ডালটা সেদ্ধ করে নেব ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি ছোলার ডাল খুব বেশি গলায় নিই এবং খুব বেশি শক্ত রাখিনি এরকম করে আমি সেদ্ধ করে নিয়েছি কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে একমোট চিনে বাদাম দিয়ে চিনে হালকা লাল করে ভেজে নেব চিনিবাদাম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি নারকেল কোড়া দিচ্ছি আপনারা নারকেলের টুকরোও দিতে পারেন এখন নারকেল কোড়া ও বাদাম আরও কয়েক মিনিট আমি হালকা লাল করে ভেজে নিয়ে নারকেল ভাজা ও বাদাম ভাজা কড়াই থেকে তুলে নেব কড়াইতে তেল দেব তেল গরম হয়ে গেলে টুকরো করে রাখা আলু তেলে দিয়ে আলু কয়েক মিনিট ভেজে নেব আলু হালকা ভেজে নেওয়া হয়ে গেলে কুমড়োর টুকরোগুলো আলুতে দিয়ে আলু ও কুমড়ো লাল করে আরও কয়েক মিনিট ভেজে নেব কুমড়ো ও আলু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আলু ও কুমড়ো ভাজা কড়াই থেকে সব তুলে নেব ফোড়নের জন্য সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়নে দিয়ে কয়েক সেকেন্ড ফোড়ন নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে একটি টমেটো টুকরো করে নিয়েছি দিয়ে দেব আদা ঘষে নিয়েছি আপনারা চাইলে বাটা আদাও দিতে পারেন সামান্য জল দিয়ে আদা ও টমেটো এখন কয়েক মিনিট কষিয়ে নেব টমেটো ও আদাবাটা বাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে প্রয়োজন মতো হলুদ দেবো ঝাল বুজে লাল লঙ্কা গুঁড়ো দেবো ও কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে আবারও কয়েক মিনিট মশলা কষিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে ভেজে রাখা আলু ও কুমড়োর টুকরো দিয়ে এখন খুব ভালোভাবে কয়েক মিনিট আলু কুমড়ো ও মশলা কষিয়ে নেব কুমড়ো আলু ও মশলার সাথে কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন সেদ্ধ করে রাখা ডাল দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে কুমড়ো আলু ও ডাল মশলার সাথে ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব খুব ভালোভাবে ফুটে গেছে এখন ঢাকা সরিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব কুমড়ো আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে প্রয়োজন মতো লবণ দেব ডাল সেদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম বুঝে দিতে হবে নারকেল ও বাদাম ভাজা দিয়ে দেব। আমার প্রয়োজন মতো মিষ্টি দেব ও গুঁড়ো গরম মশলা দিয়ে খুব ভালোভাবে সব উপকরণ নেড়ে চড়ে আবারও ঢাকা দিয়ে কয়েক মিনিট জাল দিয়ে ফুটিয়ে নেব খুব ভালোভাবে ফুটে গেছে ঢাকা সরিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব আমার রান্নাটা হয়ে গেছে এখন গ্যাস ওভেন বন্ধ করে দেব ও ঢাকা দিয়ে ঢেকে রাখবো গরম গরম সার্ভ করব বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু নিরামিষ একটি রেসিপি যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই করে বাড়িতে একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি দুর্দান্ত স্বাদের হয় খেতে আর আমার চ্যানেলের অন্যান্য রান্নার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো বন্ধুরা আজ চলি আবার অন্য কোনো দিন অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ